রাঁচি নামের একটা ছোট গ্রাম ছিল, ওইখানে প্রতিদিন কারোর না কারোর বাড়িতে সিলিন্ডার চুরি হতো আর মহিলা মরা পাওয়া যেত। সব লোকেরা চিন্তিত ছিল যে এই কাজ কে করছে আর কেন। তারপর একদিন বিমলার বাড়ির বেল বাজে। আরে এই ভর দুপুরে কে এসেছে? নিশ্চয়ই পাশের বাড়ির মিনু হবে, এসে থাকবে চিনির এত তেল চাইতে। আর এ তো রোজকার ব্যাপার, প্রতিদিন কিছু না কিছু জিনিস শেষ হয় আর বাড়ি চাইতে চলে আসে। আজকে তো আমিও ঢপ দিয়ে খালি হাত বাড়ি পাঠিয়ে দেব। বিমলা গজর গজর করতে করতে দরজা খুলতে যায়। দরজাতে একটা গ্যাস এজেন্সির জামা পরা একটা ছেলে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনার গ্যাস বুকিং ছিল, খালি সিলিন্ডার নিয়ে ভরা সিলিন্ডার দিতে হবে। বিমলা মনে ভাবে, আমি তো কোনো বুকিং করিনি, মনে হয় মহেশ করে থাকবে, খালি সিলিন্ডার ভেতরে রাখা আছে, আমি এখনই নিয়ে আসছি। আচ্ছা, আপনি কষ্ট করার দরকার নেই, আমি গিয়ে নিয়ে আসছি। বিমলা আগে যেতে থাকে বাড়ির ভেতরে। সুযোগ দেখেই ছেলেটা ভেতর থেকে দরজা বন্ধ করে দেয় আর পেছন থেকে বিমলার মুখ বন্ধ করে দেয়। বিমলা নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে কিন্তু বিফল হয়। তারপর ছেলেটা বিমলাকে প্রাণে মেরে দেয় আর সিলিন্ডার চুরি করে পালিয়ে যায়। প্রতিবেশীরা কিছু বুঝতেই পারে না। রাতে যখন মহেশ বাড়ি ফেরত আসে, আরে বিমলার কি হয়ে গেল? বিমলা ওঠো, চোখ খোলো, দেখো আমার দিকে, বিমলা, বিমলা। বিমলার কোনো সাড়া না পাওয়ায় মহেশ জোরে জোরে কাঁদতে থাকে। এইসব কি হয়ে গেল? কোন পাপের দণ্ড আমি এখন পাচ্ছি? মহেশের চেঁচামেচি শুনে প্রতিবেশীরাও ওইখানে জড়ো হয়ে যায়। ওই দৃশ্য দেখে ওরা চিন্তায় পড়ে যায়। অনেক ভুল হলো কিন্তু, বৌদি তো কত ভালো ছিল। ভাই হওয়ার সেটা সেটা কে আটকাতে পারে? কিন্তু এইসব কে করে থাকবে আর কেন? তখনই কেউ ভেতর থেকে আওয়াজ দেয় যে মহেশের বাড়ির সিলিন্ডার নেই। কিন্তু কান্নাকাটি করতে করতে কেউ এই ব্যাপারটা খেয়াল করে না। পরের দিন প্রিয়ার বাড়িতে সিলিন্ডার চুরি হয় আর প্রিয়া গ্যাস সিলিন্ডার লোকটার হাতে মারা যায়। যখন এই ব্যাপারটা ধরা পড়ে তখন সবাই আশ্চর্য হয়ে যায়। হোক না হোক, একটা কথা তো পরিষ্কার হয়েই যাচ্ছে যে সে গ্যাস সিলিন্ডার চোর। যে সিলিন্ডার চুরি করার জন্যে বাড়িতে মহিলাদের মেরে দিচ্ছে। ঠিক কথা দাদা, যাদেরই দেহ পাওয়া গেছে ওদের সবার সিলিন্ডারটা গায়েব ছিল। দাদা, সব বাড়িদের মহিলাদের সাবধান করা উচিত, কারণ দিনের বেলাতে শুধু মহিলারাই থাকে আর এই চুরিগুলো দুপুর বেলাতেই হচ্ছে, যখন সবাই নিজের নিজের বাড়িতে থাকে। কিছুদিন পর দুপুরবেলায় শিলার বাড়িতে বেল বাজে। শিলা ভয় পায় কারণ সিলিন্ডার চুরি অনেক ঘটনা হয়ে গিয়েছিল। কি করি, গেট খুলি কি না, কে জানে, কোনো দরকারি কাজ নয় তো? না না না, গ্যাস সিলিন্ডার চোরও হতে পারে। তারপরে ভয় পেতে পেতে শিলার দরজা অবধি যায়। কে আছে? আমি, পোস্টম্যান। আপনার চিঠি এসেছে, দরজাটা খুলে নিয়ে নিন। শিলা দীর্ঘ নিঃশ্বাস নেয় আর দরজা খোলে, কিন্তু বাইরে দেখতেই ওর অবস্থা খারাপ হয়ে যায়, কারণ বাইরে সিলিন্ডার চোর থাকে। শিলা চেঁচানোর চেষ্টা করে কিন্তু ওই ছেলেটা ওর মুখ বন্ধ করে দেয়। ছাড় আমাকে, হতচ্ছাড়া, তোর ভালো হবে না কিন্তু, ছাড় আমাকে, ছাড়। শিলা চাচাতে থাকে, টানাটানি করতে গিয়ে ওর পায়ে জোরে লাঠি বাড়ে আর ওইখানে পড়ে যায়। তারপর চাচামেচি শুনে অন্য প্রতিবেশীরাও চলে আসে। আচ্ছা, তুইনি হলেন সিলিন্ডার চোর? সবাই মিলে ওর দেহ ওইখানে মাঠে ফেলে দেয়। মধ্যরাতে অনেক জোরে বৃষ্টি হয়। তখনই ওইখানে বিকট বিকট আওয়াজ আসতে থাকে।
তখনই ওই গ্যাস সিলিন্ডার চোরটার ভূত তারা মেরা হয়ে উঠে দাঁড়িয়ে যায়। দেখো সবাই, দেখো আমি আবার এসে গেছি, এখন কি করে মারবো আমাকে? শোনো কবির, উঠে দেখো এ কিরম আওয়াজ আসছে। আরে চলো চলো, চুপ করে শুয়ে পড়ো, আবহাওয়া ভালো নেই তাই এরকম আওয়াজ আসছে হয়তো। কবির শুয়ে পড়ে, কিন্তু রমা এখনো ওই আওয়াজগুলো শুনতে পারে। ইনি তো উঠবেন না, না ডেকে ঘুমোচ্ছে। আমি উঠে দেখি ব্যাপারটা কি। রমা ভয় পেতে পেতে আওয়াজের দিকে যেতে থাকে। আওয়াজের পিছু করতে করতে ও সেই মাঠের কাছে পৌঁছে যায়। তখনই হঠাৎ ভুতুড়ে আওয়াজ আসা বন্ধ হয়ে যায়। আরে এ আমি কোথায় এসে গেলাম? হে ভগবান, এটা তো সেই মাঠ যেখানে ওর দেহ ফেলা হয়েছিল। তখনই ওইখানে ভূত এসে যায়। এসে গেলি তুই, অনেক কাজে আসবি তুই আমার। রমা অনেক চাঁচাতে থাকে আর জোরে জোরে পালাতে থাকে। তখনই ভূত উড়ে উড়ে যায় আর রমার শরীরের ভেতরে ঢুকে পড়ে। রমার চোখ লাল হয়ে যায়, আরও কিছু না বলে চুল খোলা করে বাড়িতে আসে আর নিজের সিলিন্ডার নিয়ে মাঠে যেতে থাকে। আরে রমা, এ তুমি কি করছো? এত রাতে কি নিয়ে যাচ্ছ এটা? রমা রেগে গিয়ে ওকে দেখে। কবির ভয় পেয়ে চুপ হয়ে যায়। ভুতুড়ে রমা আবার অঞ্জলির দরজা ধাক্কায়। আরে এত রাতে কে হবে এখন? আবার কিছু নতুন বিপদ এলো না তো? অঞ্জলি ঘুমের চোখে দরজা খোলে। আরে রমা দি, কি হয়েছে এই সময়? রমা রাগের মাথায় কিছু না বলে অঞ্জলিকে ধাক্কা মারে আর ভেতরে ঢুকে সিলিন্ডার উঠিয়ে মাঠে নিয়ে যেতে থাকে। অঞ্জলির মাথা ধাক্কা খাওয়ার পর দরজায় লাগে আর রক্ত বেরোতে থাকে। অঞ্জলি চেঁচিয়ে চেঁচিয়ে সবাইকে ডাকতে থাকে আর অন্যদিকে ভুতুড়ে রমা বাকি সবার বাড়ির থেকে সিলিন্ডার নিয়ে মাঠে জমা করে নেয়। অঞ্জলির বাকি সবার সাথে রমার পেছন পেছন ওই জায়গাতেই যায়। রমা থেমে যাও, এ তুমি কি করছো? এতে তোমার প্রাণের বিপদ আছে। তারপর ভূত রমার শরীর ছাড়ে আর নিজের আসল রূপে সবার সামনে এসে যায়। এই সব আমি করছি, তোমাদের কি মনে হয়েছিল আমাকে মেরে ফেলবে তো বেঁচে যাবে? এখন আমি নিজের ষড়যন্ত্র পুরো করব। তারপর ভূত সব সিলিন্ডারের গ্যাস লিক করে দেয় আর মাঠে আগুন লাগিয়ে দেয়। আরে না না, এ কি করছো? সব নষ্ট হয়ে যাবে। তখনই উঁচু উঁচু টাপ পুরো মাঠে ছড়িয়ে পড়ে আর সব আস্তে আস্তে পুড়তে থাকে। ভুতুরে সিলিন্ডার চোর, যদি আমরা মরবো তো তুইও বাঁচবি না। আরো একটা সিলিন্ডার ওর উপরেই ফেলে দেয়। বাঁচাও, বাঁচাও, ভগবান আমাদের রক্ষা করো, কিছু করো, এই তাপটু আমাদের চামড়া বের করে দেবে। তুমি কিছু করো, নাহলে সবকিছু নষ্ট হয়ে যাবে। তখনই বিদ্যুৎ চমকায় আর জোরে জোরে আওয়াজ করে আর জোরে বৃষ্টিও হতে থাকে। আস্তে আস্তে সব আগুন নিভতে থাকে। ধন্য তোমার ঈশ্বর, নিজের সৃষ্টির রক্ষা করার জন্যে অনেক অনেক ধন্যবাদ। তখনই দৃশ্য দেখে সবাই ভয় পেয়ে যায়। আমি কেন পুড়ে যাচ্ছি? এই বৃষ্টিতে আমার আগুন কেন থামছে না? বাঁচাও, বাঁচাও। আরে উপরবেলা চমৎকার তো দেখো, যে সবার জন্যে গাড্ডা খুললো সে নিজেই গাড্ডায় পড়ে গেল।
আর দেখতেই দেখতে ওই সিলিন্ডারগুলোর সাথে ওই ভুতুরে সিলিন্ডার চোরও পুড়ে ছায় হয়ে যায়।